গত কিছুদিন ধরে বাজারে আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখীর কারণ খতিয়ে দেখতে শনিবার রাজধানী মহারাজগঞ্জ বাজারে এক অভিযান সংগঠিত করে সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম। এদিনেরই অভিযানে বাজারের আলু পেঁয়াজের কয়েকটি দোকানে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। পারচেস মেমো থেকে শুরু করে ডিসপ্লে বোর্ডে আলু ও পেঁয়াজের মূল্য এবং মজুদ সবকিছুতেই দেখা গিয়েছে অনিয়ম। দেখা গেছে বিভিন্ন দিন বিভিন্ন মূল্যে বিক্রি করা হয়েছে আলু পেঁয়াজ। এ ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি ব্যবসায়ীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খাদ্য দপ্তরের ডেপুটি ডাইরেক্টর স্বপন দেববর্মা জানিয়েছেন, এই সকল অনিয়মের বিরুদ্ধে সোমবার বিস্তারিত রিপোর্ট মহকুমা শাসকের কাছে পেশ করা হবে। তাছাড়া আগামী দিনেও আলু পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে অসাধু ব্যবসায়ীদের শনাক্ত করতে এ ধরনের অভিযান জারি থাকবে। বাজার আমাদের কাছে খবর আছে যে কয়েকটা দিনে পেঁয়াজ এবং আলুর দাম বেড়ে গেছে, তাই আমরা বাজারে আসলাম, বিভিন্ন দোকান আমরা পরিদর্শন করলাম, চেক করলাম কত টাকা করে ফুটছে, কত টাকা ইয়ে করে তারা এনেছিল এবং এখানে কত টাকা বিক্রি করছে, এইভাবে চেক করতে করতে আমরা কয়েকটা আসলাম। এখানে যে হুলসেলার আছে রামপ্রসাদ দিয়া, তার দোকানে আমরা যাই। তার দোকানে যাওয়ার পরে আমরা যখন চেক করতে গেলাম, দেখলাম তার কাছে কোনো কাগজপত্র নেই, বিশেষ করে ছুটছে যে রেটে তারা পেঁয়াজ এবং আলু এনেছিলো, ওইটা ইনভয়েসগুলি আমাদেরকে দেখাতে পারি নাই। তো এছাড়া আমরা আরও কয়েকটা দোকান দেখলাম, ওই দোকানগুলিতেও যেমন পলাশপাড়ে আমরা দোকানে গেলাম, সে আমাদেরকে কেউ দেখাতে পারেনি, সে কত টাকার থেকে ফার্স্ট পার্টির থেকে কত টাকা করে নিয়ে আসলো এবং কত টাকা বিক্রি করছে এগুলি কিছু নেই তার হাতে। এইভাবে আমরা দেখতে দেখতে আবার এই যে শঙ্কর পালের দোকানে আসলাম, এখানেও দেখলাম যে তাদের কাছে কোনো মেমো নেই, মেমো বলতে তারা ইনভয়েস দেখাতে পারে নাই। তাদের নাকি একটা গাড়ি আসছে এসছে এখানে, কিন্তু ওই গাড়ির কোনো ইনভয়েস তারা আমাদেরকে দেখাতে পারে নাই। এখানে শঙ্কর পাল নেই, তার কর্মচারী আছে, উনি একটা স্টেটমেন্ট দিয়েছে আমাদেরকে যে তার কাছে কোনো কাগজপত্র নেই, সে বা আগামী সোমবারে দেখাবো এই বলে আমাদেরকে সে লিখিতভাবে দিয়েছে। এটা আমরা সোমবারে আমাদের এসডিএমের কাছে রিপোর্টগুলি দেবো, তারপরে তাকে আইনত একটা সুকর দেওয়া হবে। ওইভাবে আমাদের অভিযান থাকবে। আরও আমাদের আরও কাছাকাছি দোকান আছে, এখানে আমরা যাব। আমরা এখন এটা চলতে থাকবে, আমাদের এই অভিযান চলবে। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন সদরের ভারপ্রাপ্ত ফুড কন্ট্রোলার অনিরুদ্ধ ধর চৌধুরী, ফুড ইন্সপেক্টর শর্মিষ্ঠা দাস, দেবজ্যোতি চক্রবর্তী এবং কিষাণ চন্দ্র সাহা সহ অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।